হ্যালো গাইস, আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওতে আমরা যে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এবারে 7 Sport 20 আপনাদের সকলের কাছে সাহায্য চাইলেন। ইটস কাব্য তার রিয়েল লাইফে একটি কাটানা কিনেছিলেন, কিন্তু কেন গেম ব্যান নিয়ে আদালত যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই কথার জবাব দিল অ্যাপোলো গেমিং, এবং এবারে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হলো রোস্টেড গেমিং কে। কেন তাকে বের করে দেওয়া হয়েছিল? তো আজকের এই ভিডিওতে এই সকল ইন্টারেস্টিং টপিকের পাশাপাশি আরো কয়েকটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। আর আমরা কিন্তু 57,000 সাবস্ক্রাইবারের অনেক নিকটে রয়েছি, তাই এখনো পর্যন্ত যে সকল ব্যক্তিরা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিন। আজকের এই ভিডিওতে আমরা সর্বপ্রথম যে টপিকটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রোস্টেড গেমিং কে কেন পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হলো। অর্থাৎ পূর্বে কিন্তু আপনারা এমনটা শুনতে পেয়েছিলেন যে কাজী অর্পা এবং জান্নাত গেমিং কে পার্টনার প্রোগ্রাম থেকে বের করা হয়েছে, এবং সেটি কেন বের করা হয়েছে তা কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে বলেছি। এই ব্যাপারে আপনার আইডিয়া না থাকলে আপনি আমাদের পূর্বের ভিডিওটিকে দেখতে পারেন। এবারে রোস্টেড গেমিং কে বের করা হয়েছে ঠিক তার উল্টো কারণে। রোস্টেড গেমিং এর মূল দোষটি ছিল গ্যারেনার অফিসিয়াল নিয়ম অনুসারে কোনো প্রকারের আইডি বাই অ্যান্ড সেলিং করা একদমই নিষিদ্ধ। আর সম্প্রতি রোস্টেড গেমিং এমন একটি ভিডিও আপলোড করেছিলেন, আর সেই ভিডিওটিকে তাকে মূলত প্রাইভেট করতে বলা হয়েছিল, আর এমন একটি ভিডিও আপলোড করার কারণেই মূলত তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত রোস্টেড গেমিং এর মুখ থেকে শুনে নিন। যে কারণটা বের করছে সেটা হচ্ছে যে আমি একটা আইডি বাই সেলের কন্টেন্টের ভিডিও সারছিলাম, সেটা হচ্ছে যে গিল্ড অফিসারের আইডি সেল। এই ভিডিওটা কিন্তু এখন আমার চ্যানেলে নাই, ঠিক আছে? তো ওইটা মানে আমাকে রিমুভ করতে বলা হয়েছিল, কিন্তু আমি মেসেজগুলো দেখি নাই হোয়াটসঅ্যাপে, কারণ শুটে ব্যস্ত ছিলাম। তো যার কারণে হঠাৎই দেখি যে আমাকে মানে কিছু সময়ের জন্য আর কি বের করে দিয়েছে, মানে আবারও ভিভেস চলে আসবে। বাট ভিভেস চলে গেছে প্রবলেম নাই, আর ভিভেস মানে আহামরি কিছু না। অনেকেই স্বপ্ন দেখো যে ভিভেস আমারও থাকবে, ভিভেস আহামরি কিছু না, এটা সত্যি। যে আপনারা তো অবশ্যই সম্প্রতি আদালতের যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই সিদ্ধান্ত সম্পর্কে অবগত আছেন, যেখানে আদালত কিন্তু পাবজি, ফ্রি ফায়ার সহ এই সকল ব্যাটেল রয়্যাল গেমগুলোকে এখনো পর্যন্ত ব্যান রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমন একটি সিদ্ধান্তের উপরে সম্প্রতি কথা বলেছিলেন অ্যাপোলো গেমিং, যেখানে অ্যাপোলো গেমিং বলেছিলেন বর্তমানে আদালত যে সকল সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতেছে আদৌ কি সেই সকল সিদ্ধান্তগুলো যথার্থ কি না। এই ব্যাপারে কি বলেছিল অ্যাপোলো গেমিং তার মুখ থেকেই শুনে নিন। আপনারা কি পেরেছেন টেনসেন্ট বা ক্রাফটনের ব্যবসা বন্ধ করতে? না, পারেননি। প্রতিটি প্লেয়ার ঠিকই খেলে যাচ্ছে, যাদের ইন গেম পারচেজ করার দরকার তারা ঠিকই সেটা করে যাচ্ছে। আগে যদি তারা 30 মিনিট খেলতো, এখন তারা 35 মিনিট খেলছে, কারণ বাকি 5 মিনিট VPN নিয়ে নয়ছয় করতেই কেটে যায়। তাই আপনাদের নেওয়া উদ্যোগ কতটা সফল সেটা আমার জানা নেই। প্রতিটি খেলার যোগান দেওয়ার জন্য আমাদের সকলকে সরঞ্জাম কিনে নিতে হয়, যেমন ক্রিকেট খেলার জন্য ব্যাট বল, ফুটবল খেলার জন্য বল, ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাট, ফ্লাওয়ার ইত্যাদি। তো এই সকল জিনিস কেনার জন্য আমরা যে টাকাটা ব্যয় করি তার 99% চলে যায় বাইরের কোম্পানির কাছে, তারাও কিন্তু বাংলাদেশের টাকা নিজেদের পকেটে পড়ছে। তো এই জন্য কি বাংলাদেশ থেকে আপনারা ক্রিকেট ফুটবল এগুলো ব্যান করে দিবেন? মোটেও না। তবে পাবজির বেলা এমন কেন? বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এই বিষয়টির সাথে একমত পোষণ করছি। পাবজি যদি বাংলাদেশে লিগালি বিজনেস করে এবং এটার জন্য যদি বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হয় তাহলে সেটা আমাদের জন্যই ভালো, কিন্তু এভাবে এটা ব্যান করে রেখে এটা আশা করা মৃত গাছে পানি দেওয়ার সমতুল্য। যে এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে 7 Sport 20 অর্থাৎ আমাদের আল্লামিন ভাইকে নিয়ে। আপনারা অবশ্যই জানেন তিনি কিন্তু ইউটিউব থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা কামিয়ে থাকেন, তাহলে তিনি হঠাৎ করে কেন আপনাদের সকলের কাছ থেকে আর্থিক সহযোগিতা চাইলেন, আর্থিক সহযোগিতা চাইলেন? এই ব্যাপারটি হচ্ছে মূলত 7 Sport 20 কিন্তু বিভিন্ন প্রকারের সামাজিক কাজের সাথে জড়িত, এবং যার ধারাবাহিকতায় তিনি 3 বছর ধরে তাদের এলাকার যে মসজিদটিকে রয়েছেন সেই মসজিদটিকে নির্মাণ কাজ শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ বর্তমানে মসজিদের কাজ প্রায় শেষের দিকে, তবে এমন একটি শেষের পর্যায়ে এসে 7 Sport 20 বেশ আর্থিক সমস্যায় ভুগতেছেন, যার জন্য মসজিদের কাজটিকে তিনি কমপ্লিট করতে পারতেছেন না। আর এমত অবস্থায় 7 Sport 20 মূলত আপনাদের সকলের সাহায্য চেয়েছে। চলুন আলামিন ভাই তার ভিডিওতে কি দেখিয়েছিলেন এই ব্যাপারে তার সামান্য একটি ক্লিপ দেখে নেই। অ্যাকচুয়ালি তারা বেশিরভাগই অনেক দরিদ্র, কিন্তু আমার কাছে আমার গ্রামের মানুষ এবং মুরব্বীরা খুবই স্পেশাল, আর আমি নিজে ভাবে কি করা যায়। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে, আরে ভাই আমি না বাংলাদেশে এত বড় একটা ইউটিউবার, আমার না কত ফ্যান ফলোয়ার রয়েছে, তো আমি না পারলাম আমার ফ্যান ফলোয়ারদের এটা তো আমি জানাতে পারি। তো এটাই আমি ভাবি, মসজিদের ইমাম এবং মুরব্বীদের বলি রবিবার দিন জোহরের নামাজের পর সবাইকে মসজিদে আসতে আর একটা বিকাশ নাম্বার ম্যানেজ করতে, যাতে আমি আপনাদের একটা বিকাশ নাম্বার দিতে পারি আর আপনারা এই মসজিদ নির্মাণের প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। তবে এখানে দুটো বিষয় রয়েছে, যেমন আমি বলেছি আমরা একেবারেই অজপাড়া গায়ে
তো এর জন্য আমাদের মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো বিকাশ নেই। আর নর্মাল একটা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোও যায় না খুব একটা, মানে দিনে সর্বোচ্চ 5টা লেনদেন করা যায়। তো এর জন্য আমাদের মসজিদের ইমামের পরিচিত একজন বিকাশ এজেন্ট রয়েছে, তার কাছ থেকে আমরা অনলি 10 দিনের জন্য এই অ্যাকাউন্টটা ধার নিয়েছি, মানে এই বিকাশ এজেন্ট নাম্বারটা ধার নিয়েছি। মানে আজ হচ্ছে এপ্রিলের 24 তারিখ, তো আগামী 4 মে পর্যন্ত এই বিকাশ নাম্বারটি আমাদের মসজিদের জন্য ব্যবহৃত। মসজিদের টয়লেটের ব্যবস্থা, আর তাবলিগে যদি মানুষ আসে তাদের জন্য গোসলের ব্যবস্থা, আর টয়লেট করতে হাউস মিলিয়ে বা টয়লেট টয়লেট সব কমপ্লিট করতে একটা বড় অঙ্কের টাকা লাগবে এখানে। আর এরপর ওজুখানা, ট্যাঙ্কি, টাইলস, তারপরে জানা, থাই, রং মিলিয়ে বেশ কিছু টাকার প্রয়োজন। তো এর মধ্যে থেকে কিছু টাকা তো আমি জোগাড় দেওয়ার চেষ্টা করবই, তারপর আপনারা যদি পারেন সাথে থাকবেন। আপনারা তো দেখতেই পেলেন Savage420 আপনাদের সকলের জন্য একটি এজেন্ট নাম্বারকে কালেক্ট করেছেন। আপনারা যে সকল ব্যক্তির ইন্টারেস্টেড রয়েছেন তারা সেখানে মসজিদের কাজটিকে কমপ্লিট করার জন্য যতটুকু পারেন ততটুকু সাহায্য করবেন। মহান আল্লাহ তাআলা আমাকে যতটুকু সমর্থন দিয়েছেন তার উপরে আমি আমারটাকে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে তার উপরেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর সেই এজেন্টের নাম্বার আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স, এমনকি Savage420 ইউটিউব চ্যানেলের সেই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। অনেকদিন আগে জান্নাত গেমিং এবং ইটসোমোরের মধ্যে একটি সম্পর্কের ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলাম, তবে ভুলবশত সেটি আপনাদেরকে দেখানো হয় নাই। আর যেহেতু সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাই নাই, সেই ব্যাপারটা আজ দেখাচ্ছি। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে টিকটকে জান্নাত গেমিং এর নামে কিছু ফেক অ্যাকাউন্ট, যদিও সেগুলো ফেক অ্যাকাউন্ট তবে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার রয়েছে। তবে জান্নাত গেমিং ক্লিয়ার করেছিলেন সেগুলো ফেক। সেই সকল অ্যাকাউন্ট থেকে ইটসোমোরের ওইখানে বিভিন্ন প্রকারের মেসেজ করা হতো, যার রিপ্লাই স্বরূপ জান্নাত গেমিং জানিয়েছেন এই সম্পূর্ণ ব্যাপারগুলোই হচ্ছে। জান্নাত গেমিং কি বলেছিল তার সামান্য একটি ক্লিপ দেখে নেওয়া যাক। যেটা বানাতো আমি মূলত তোমরা জানো যে আমি টিকটক করি না, টিকটক করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ আমি করি না আসলে। বাট আমার নামে ফেক অনেক অ্যাকাউন্ট আছে, আমার আমার যে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে এটার থেকে অনেক বেশি লাইক, ফলোয়ার্স মেবি 5 লাখ প্লাস, আর লাইক হচ্ছে মেবি 9 মিলিয়নের মতো। সো ওই অ্যাকাউন্টটা থেকে আর কি অনেক 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 অ্যাকাউন্টে কমেন্ট করে, লাইক ম্যাড ব্রাদার্স এর যে ওমর আছে ওর ওইখানে প্রত্যেকটা পোস্টে আমি দেখি কমেন্ট করে। আর তোমরা ওইটা রিপ্লাই করো যে আপু তুমি কি ওমর ভাইয়ের উপরে ক্র্যাশ নাকি তুমি লাভ করো নাকি হ্যান ত্যান, তো এরকম কিছুই না আসলে। ওইটা আমার ফেক অ্যাকাউন্ট আর এইটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। আর আমি রিয়েল অ্যাকাউন্ট থেকে কাউকে কোনো ধরনের কমেন্ট করলে এখানে আমি টিকটকে ঢুকেও। রোস্টেড গেমিং এবং জারা গেমিং এর ইউটিউব চ্যানেল থেকে 2-2টি আপডেট রয়েছে। প্রথম আপডেট হচ্ছে জারা গেমিং থেকে। সম্প্রতি জারা গেমিং তার ইউটিউব চ্যানেলে একটি অন্য টাইপের কন্টেন্টের ব্যাপারে ধারণা দিয়েছেন, অর্থাৎ ভূতের শর্ট ফিল্ম টাইপের কিছু একটা ট্রেলার তিনি আপলোড করেছেন। আমরা হয়তোবা অতি দ্রুত তার ইউটিউব চ্যানেলে সেই টাইপের কন্টেন্টটিকে দেখতে পারি। চলুন এবার জারার সেই ট্রেলারটিকে দেখে নেওয়া যাক। সেদিন শুক্রবার ছিল, যদিও জারা গেমিং তার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ট্রেলার আপলোড করেছেন, অন্যদিকে সামি কিন্তু সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি কন্টেন্ট আপলোড করেছেন তার সেকেন্ড চ্যানেলে, যা ছিল ফানি নাটক টাইপের। চলুন সামির নতুন কন্টেন্টের সামান্য একটু অংশ দেখে নেওয়া যাক। আমার ব্যাট আমি এক, 10-10-10 শোন বল, আমার ব্যাট তোর, চল একটা কাজ করি। কি কাজ? আমি তোর পিছে আঙ্গুল দিমু। কি করলি তুই? মানে আমি তোর পিছে আঙ্গুল ধরমু, ঠিক আছে? প্রথম এক ধরমু তুই তোর কথা কবি, তারপর 2 ধরমু তুই আমার কথা কবি, বুঝছস? ও এটা তুই বুঝাই বলবি না, ল ডিল ফাইনাল। আচ্ছা চল। আপনার অবশ্যই গেমের ভিতরে কাটানা নামক একটি ওয়েপেনের সাথে পরিচিত, অর্থাৎ ছুরি টাইপের সেই ওয়েপেনটি। আপনারা অনেকে হয়তো বা সেইটিকে রিয়েল লাইফেও দেখেছেন, তবে সম্প্রতি ইটস কাব্য সেটিকে নিজে কিনে এনেছেন। হ্যাঁ গাইস, সম্প্রতি ইটস কাব্য কাটানা কিনেছেন এবং সেটিকে আপনাদের সকলের সামনে শেয়ার করেছেন তার একটি ভিডিওতে। চলুন ইটস কাব্যর কাটানার সেই ভিডিওটিকে দেখে নেওয়া যাক। ভাই মেরে কে বাতি মত কর, বাতি মত কর, মে নুব লোগো সে তো নুব লোগো কে তো বাতি নেই করতা ব্রো। আই এম বাতা পাতা বাতা উল্টা কে মার রে ভাই। গাইস দেখো, ये देखो প্রো প্লেয়ার উপরে, ঠিক আছে? প্রো প্লেয়ার কে পাস এসা লাইক এক কাটানা রহতা হ্যায় চাইনিজ কাটানা। গাইস আই এম প্রো, ये मेरा রাজকীয় নিশানি এটা আমার। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছে এখানে। আর অবশ্যই হয়তো বা ভিডিও রেগুলার দিচ্ছি না কারণ রমজান, ব্যাপারটি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আমি আশা করবো আপনারা পুরো ব্যাপারটি বুঝবেন এবং আমাদেরকে বরাবরের মতোই সাপোর্ট দিয়ে যাবেন।